তার আমা কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই তো গত সপ্তাহে যে আমি এভারগ্রিন জি কে সিরিজের পার্ট ওয়ানটা বলেছিলাম তারপর আমি আবার এভারগ্রিন জি কে সিরিজের পার্ট টুটা নিয়ে এসেছি আজকে তো যারা পার্ট ওয়ানটা দেখুন তারা আমাদের তার আমা কোচিংয়ের প্লে লিস্টে চলে যাও এবং সেখান থেকে পার্ট ওয়ানটা অবশ্যই দেখে নাও অবশ্যই কিছু বেনিফিট তো পাবেই তো আজকে আমি পার্ট টুটা পড়াবো তো পার্ট টু শুরু করার আগে একটা কথা বলে রাখি আমি এখানে এই সিরিজের বা এই আজকের পড়াতে প্রশ্ন উত্তর ছাড়াও কিছু এক্সট্রা কথা আমি বলবো তো সেই এক্সট্রা কথাগুলো মাথায় গেঁথে নেবে বা কেউ যদি পারো পাশে একটা নোটবুক নিয়ে বসে যাও এবং নোট করে নাও তো নোট করলে বেশি সুবিধা হয় যা করবে সেটা ভেবেচিন্ত করো তো পার্ট টুয়ের আজকে ফার্স্ট কোয়েশ্চেন ডিসপ্লেতে শো করছে ভারতে কবে প্রথম পাতাল রেল চালু হয় তো ভারতে প্রথম পাতাল রেল চালু হয় উনিশশো চুরাশি সালে যেটা চালু হয়েছিল কলকাতায় ওয়েস্টবেঙ্গলের রাজধানী কলকাতায় প্রথম পাতাল রেল চালু হয় ভারতে উনিশশো চুরাশি সালে তো ভারতে রেলের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক ভারতে রেল প্রথম নিয়ে আসে ইংরেজরা আঠারোশো তেপান্ন ১৬ ষোলোই এপ্রিল লর্ড ডা ভারতের প্রথম রেলের ব্যবস্থা শুরু করে সেটা করেছিল অ্যাকচুয়ালি লর্ড ডাল হোসি সেই কারণে লর্ড ডাওয়াল ভারতের রেলের জনক বলা হয় তো প্রথম রেল চালু হয়েছিল আঠেরোশো সালে ষোলোই এপ্রিল সেটা চালু হয়েছিল মুম্বাই টু থানে তখনকার দিনে মুম্বাইয়ের নাম ছিল বম্বে তো বম্বে টু থানে আঠেরোশো তেপান্ন সালে ষোলোই এপ্রিল ভারতে প্রথম রেল ব্যবস্থা চালু করে কে লর্ড ডাল হোসি সেই জন্য ভারতের রেলের জনক বলা হয় লর্ড ডাল হোসিকে এটা মাথায় রাখবে আর একটা কথা ভারতে প্রথম ইলেকট্রিক রেল চালু হয় কবে সেটাও তোমাকে জানতে হবে ভারতে প্রথম ইলেকট্রিক রেল চালু হয় উনিশশো সালে তো ভারতে প্রথম রেল চালু কবে হয় আঠেরোশো তেপান্ন সালে ষোলোই এপ্রিল সেকেন্ড কথা ভারতে প্রথম ইলেকট্রিক রেল কবে চালু হয় উনিশশো সালে এবং থার্ড কথা ভারতে প্রথম কবে পাতাল রেল চালু হয় সেটা উনিশশো সালে কলকাতায় আর একটা কথা ভারতের রেলের টোটাল সতেরোটি জোন আছে এটাও মাথায় মাথায় রেখো যে কোনো পরীক্ষা আসতে পারে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক বর্তমান ভারত কার লেখা তো বর্তমান ভারত লিখেছিল স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত লিখেছিল স্বামী বিবেকানন্দ তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে একটু জানা যাক স্বামী বিবেকানন্দ আঠেরোশো সালে জন্মগ্রহণ করেছিল এবং উনিশশো সালে তিনি মারা গিয়েছিল বা মৃত্যুবরণ করেছিল স্বামী বিবেকানন্দ কী জন্য বিখ্যাত শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিল সেটা কবে আঠেরোশো তিরানব্বই সালে এগারোই সেপ্টেম্বর তো শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ এগারো আঠেরোশো তিরানব্বই সালে এগারোই সেপ্টেম্বর বক্তৃতা দিয়েছিল তাছাড়াও স্বামী বিবেকানন্দ তাছাড়াও স্বামী বিবেকানন্দ আঠেরোশো সালে আঠেরোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিল আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিল এবং তিনি যে বইগুলো লিখেছিল তার মধ্যে অন্যতম হল বর্তমান ভারত যেটা স্ক্রিনে শো করছে বর্তমান ভারত তাছাড়াও তিনি আরও কয়েকটি বই লিখেছিল সেগুলো তোমরা জেনে নাও বর্তমান ভারত ছাড়াও তিনি পরিবরা যোগ অপাশ্চাত্য কর্মযোগ রাজযোগ এবং জ্ঞানযোগ লিখেছিল তো পরবর্তী কোশ্চিনে যাওয়া যাক জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বে গোকুল দাস তেজপাল কলেজে বোম্বে গোকুল দাস তেজপাল কলেজে বোম্বে গোকুল দাস তেজপাল কলেজে প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে কত সালে সেটা হচ্ছে আঠেরোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্বন্ধে আরও কিছু তথ্য ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন এবং ভারতের জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠা কে করেন ভারতের জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠা করেন অ্যাকচুয়ালি নামটা হচ্ছে অ্যালান অ্যাক্টাভিয়ান হিয়ম তিনি ভারতের জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠা করেন এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল এটাও জেনে নেওয়া উচিত ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন সে প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তো ভারতের জাতীয় কংগ্রেসের সম্বন্ধে যে কয়েকটি কোশ্চেন মনে রাখতে হবে সেগুলো একটু আমি সংক্ষিপ্ত আকারে বলে নিচ্ছি হ্যাঁ এক নম্বর কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো সালে কে করেছিল প্রতিষ্ঠা সেটা হচ্ছে অ্যালান অক্টোবিয়াম হিয়ম এবং এর প্রথম সভাপতি কে ছিল সেটা হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি আর পরবর্তী কোশ্চেন সেটা কোথায় হয়েছিল সেটা হয়েছিল প্রথম হয়েছিল অধিবেশনটা আঠেরোশো পঁচাশি সালে আঠাশে ডিসেম্বর বোম্বেতে বোম্বের কোথায় গোকুলদাস তেজওয়াল কলেজে ওকে তো পরবর্তী কোশ্চেন আসা যাক পরবর্তী কোশ্চেন হচ্ছে দু সালে ফুটবল বিশ্বকাপ কোথায় হয়েছিল কোথায় হবে অ্যাকচুয়ালি তো দু সালে ফুটবল বিশ্বকাপ হবে কোথায় কাতারে কাতারের রাজধানীর নাম কি দোহা তাহলে দু হাজার যে ফুটবল বিশ্বকাপ রিসেন্টলি হয়ে গেল সেটা কোথায় হলো সেটা হলো রাশিয়ার মস্কো শহরে ঠিক আছে তো রাশিয়ার মস্কো শহরে দু সালে ফুটবল বিশ্বকাপ হলো দু হাজার ফুটবল বিশ্বকাপ হবে কাতারে কাতারের রাজধানী হচ্ছে দোহা তো যেমন ফুটবলেরটা বলে নিলাম সেরকম আরও অনেক খেলা আছে যেমন ক্রিকেট আছে অলিম্পিক আছে এশিয়ান গেমস আছে তো এগুলোরও ভেনু এবং কবে হবে ইন ফিউচার সেটা খুবই ইম্পর্টেন্ট ক্রিকেটের সম্বন্ধে যদি আমি বলি দু সালে যে ক্রিকেট বিশ্বকাপটা হবে দু হাজার সালে সেটা হবে ভারতে ঠিক আছে তো দু সালে ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতে আর দু সালে যে আপকামিং ওয়ার্ল্ড কাপ সেটা হচ্ছে ইংল্যান্ড শহরে ইংল্যান্ডের সঙ্গে যদি ওর পাশাপাশি আর একটা দেশ মিজবানি করবে সেটা হচ্ছে ওয়েলস ওটাকে অ্যাড করে দিলে ভালো হয় তো ইংল্যান্ড ওয়েলস খুব ভালো অ্যান্সার হবে দু সালে ক্রিকেট বিশ্বকাপের জন্য এবং দু সালে হবে সেটা হচ্ছে ভারত তো ক্রিকেট যেমন হয়ে গেল তেমন অলিম্পিকের সম্বন্ধে একটু জেনে নিই তো অলিম্পিক দু হাজার ষোলোতে হয়েছিল ব্রাজিলের রিউডি জেনুরি শহরে দু হাজার ষোলোতে অলিম্পিক হয়েছিল দু হাজার কুড়ি কুড়িতে যে অলিম্পিক হবে সেটা হচ্ছে দু হাজার কুড়িতে যে অলিম্পিক টোয়েন্টি যে অলিম্পিক হবে সেটা হচ্ছে জাপানের রাজধানী টোকিওতে কোথায় টোকিওতে টোকিওতে জাপানের রাজধানী টোকিওতে দু হাজার কুড়িতে অলিম্পিক হবে টোকিওতে এর আগে উনিশশো সালে একবার অলিম্পিক হয়েছিল উনিশশো সালে অলিম্পিক হয়েছিল এই নিয়ে টোকিওতে দুবার অলিম্পিক হবে উনিশশো এবং দু কুড়ি হ্যাঁ তাছাড়াও আর একটা শহরে দুবার অলিম্পিক হয়েছিল সেটা হচ্ছে গ্রিসের রাজধানী এথেন্স এথেন এথেন্সেও দুবার অলিম্পিক হয়ে গেছে অলরেডি একবার হয়েছে দু হাজার চার সালে আরেকবার হয়েছে আঠেরোশো সালে যেটার প্রথম আধুনিক অলিম্পিক হয়েছিল কত সালে আঠেরোশো ছিয়ানব্বই আঠেরোশো ছিয়ানব্বই একবার দু এটা দুটোরই হবে গ্রিসের রাজধানী এথেন্সে ঠিক আছে তো এশিয়ান গেমসের সম্বন্ধে একটু বলি এশিয়ান গেমস দু হাজার আঠেরো যেটা চলছে কোন রিসেন্ট বা হয়ে গেছে শেষ হয়ে রিসেন্ট সেটা হচ্ছে দু হাজার আঠেরো সালে যে এশিয়ান গেমস হলো সেটা হলো জাকার্তাতে ইন্দোনেশিয়ার রাজধানী আর দু হাজার বাইশে এশিয়ান গেমস হবে চায়না চায়নার হাংজাও বলে একটা জায়গা চায়নার রাজধানী হচ্ছে বেজিং কিন্তু বেজিংয়ে হবে না হাংজাও হবে তো পরবর্তী কোয়েশ্চনে আসা যাক পরবর্তী কোশ্চিন হচ্ছে মায়ানমারের প্রধান নদীর নাম কি তাও মায়ানমারের প্রধান নদীর নাম হচ্ছে ইরাবতী মায়ানমারের রাজধানীর নাম কি নাইপিতাউ এবং মায়ানমারের সর্বোচ্চ সিংহ হচ্ছে কাকাবোরাজি তো তিনটে জিনিস মনে রাখতে হবে মায়ানমারের দিক থেকে এক নম্বর মায়ানমারের প্রধান নদী ইরাবতী মায়ানমারের রাজধানী নাইপিতাউ এবং মায়ানমারের সর্বোচ্চ সিংহ কাকাবোরাজি মায়ানমারের যেমন জানলাম মায়ানমারের পাশাপাশি আরও আমাদের অনেক প্রতিবেশী রাষ্ট্র আছে আছে তাদের সম্বন্ধেও একটু জেনে নেওয়া উচিত প্রতিবেশী রাষ্ট্র আছে যেমন নেপাল ভুটান তারপর পাকিস্তান আফগানিস্তান চীন শ্রীলঙ্কা আছে তারপর তো এতগুলোই হ্যাঁ মালদ্বীপ আছে তো এতগুলোই প্রতিবেশী রাষ্ট্র আছে প্রতিবেশী রাষ্ট্রের প্রতিটির সর্বোচ্চ শৃঙ্গ প্রধান নদী রাজধানী তারপর ভাষা জানতে পারলে ভালো হয় তাছাড়াও জানতে হবে এদের মুদ্রার নাম কি বা কারেন্সির নাম কি এগুলো জানতে হবে প্রত্যেক পরীক্ষায় রিপিট হয় এই কোশ্চেনগুলো মিয়ানমার ছাড়াও পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান এদেরও সর্বোচ্চ সিংহ প্রধান নদী এবং এদের রাজধানীর সম্বন্ধে আমাদেরকে জানতে হবে তো বাংলাদেশের রাজধানী সবাই জানো ঢাকা এবং এদের প্রধান বাংলাদেশের প্রধান নদী পদ্মা বা মেঘনা এবং এর সর্বোচ্চ সিংহ কেউ ভুটান ভুটানের রাজধানী হচ্ছে থিমফু ভুটানের প্রধান নদী হচ্ছে মানুষ এবং ভুটান একটি খুবই ছোট প্রতিবেশীর রাষ্ট্র ভুটান ছাড়াও নেপালের সম্বন্ধেও একটু জেনে নিই তো নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু নেপালের প্রধান নদী হচ্ছে কালীগণ্ডক এবং নেপাল অ্যাকচুয়ালি সিকিমের বর্ডার এ আছে এবং নেপাল ছাড়াও চীন চীনের প্রধান নদী হচ্ছে ইয়াং সিকিয়াং এবং রাজধানী হচ্ছে বেজিং এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কার প্রধান নদী হচ্ছে গঙ্গা এবং এর রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনপুরে কোটে এবং এর প্রধান নদী হচ্ছে মহাবলী গঙ্গা তো প্রতিবেশী রাষ্ট্র সম্বন্ধে জানতে হবে তো ওটা জেনে যাবে পরবর্তী কোয়েশ্চেন এখানে বলেছে ইসরো কোথায় অবস্থিত আচ্ছা ইসরো কোথায় অবস্থিত ইসরো ফুল ফর্মটা আগে জানতে হবে ইসরো ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান প্রেস রিসার্চ অর্গানাইজেশন তো ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান প্রেস রিসার্চ অর্গানাইজেশন এটা সাধারণত পেসের ডিপার্টমেন্টের ভারতের যে অন্তরিক্সে যে যানগুলো পাঠায় সেগুলো পিএসি পাঠায় সেটার হেডকোয়ার্টার কোথায় অ্যাকচুয়ালি জানতে এখানে কোয়েশ্চিন করা হয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু তো ইসরো কবে স্থাপিত হয়েছিল এটাও খুব ইম্পর্ট্যান্ট তো ইসরো স্থাপিত হয়েছিল অ্যাকচুয়ালি উনিশশো সালে ইসরো স্থাপিত হয়েছিলো উনিশশো সালে ঠিক আছে তো ইসরোর হেডকোয়ার্টার কোথায় বেঙ্গালুরু আর একটা কথা ইসরোর সেন্টার আছে সেন্টার আছে ইসরোর একটা সেন্টার আমি বলে দিচ্ছি সতীশ ধাওয়ান সেন্টার যেটা হচ্ছে শ্রী হরিকোটাই অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটাই আছে সতীশ ধাওয়ান সেন্টার আর আরেকটা সেন্সার সেন্টার আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউশন রিমোট সেন্সিং সেন্টার যেটা আছে যার হেডকোয়ার্টার হচ্ছে লখনৌ কি বললাম ইন্ডিয়ান ইন্ডিয়ান ইনস্টিটিউশন রিসার্চ এই সরি রিমোট সেন্সিং এটার হেড আইআইআরএস এর হেডকোয়ার্টার হচ্ছে লক্ষণ তো এটা মনে রাখবে খুবই আসে পরীক্ষায় তার পরবর্তী এই পেসের সম্বন্ধে আর জানা যাক বিক্রম সারাভাই যে বিশাল এক বড়ো বৈজ্ঞানিক যাকে বলা হয় বিক্রম সারাভাই যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্পেস অর্গান প্রোগ্রাম ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম কাকে বলা হয় বিক্রম সারাভাই এবং আরেকজন বৈজ্ঞানিকের নাম আমরা এই মুহূর্তে মনে পড়ে হ্যাঁ মনে পড়েছে হোমি ভাবা হোমি ভাবা যে খুবই ইম্পর্টেন্ট এই পেসের ডিপার্টমেন্টের ক্ষেত্রে তাকে বলা হয় ফাদার অফ নিউক্লিয়ার সায়েন্স প্রোগ্রাম কি বলা হয় হোমি ভাবাকে ফাদার অফ নিউক্লিয়ার নিউক্লিয়ার সায়েন্স প্রোগ্রাম তা ফাদার অফ ইন্ডিয়ান পেস প্রোগ্রাম কাকে বলা হয় বিক্রম সারাভাই এবং ফাদার অব নিউক্লিয়ার সায়েন্স প্রোগ্রাম কাকে বলা হয় ভাবা তো আমি যতগুলো বললাম ইসরোর সম্বন্ধে অতটাই মুখস্ত করলে আশা করি যে কোনো পরীক্ষায় একটা কোয়েশ্চেন কমন পাবে বা মাথাটিকো আমি যেগুলো বলছি নোট করতে পারলে ভালো হয় তো নোট করার চেষ্টা করো তো পরবর্তী কোয়েশ্চিনে আমরা যাব পরবর্তী কোয়েশ্চিনে বলেছে লাক্ষাদ্বীপ ও মিনি কয়ের রাজধানীর কি আচ্ছা লাক্ষাদ্বীপ এটা কি জানো এটা হচ্ছে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতে একটি কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের টোটাল কেন্দ্রশাসিত অঞ্চল আছে ষাটটি এবং অঙ্গরাজ্য আছে আঠাশটি ভারত যখন স্বাধীন হয় তখন কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ছটি এবং অঙ্গরাজ্য ছিল চোদ্দোটি তো এখন রিসেন্ট ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল আছে ষাটটি এবং অঙ্গরাজ্য আছে আঠাশটি তো সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপ হচ্ছে থেকে ছোটো তো লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারাত্রি লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারাত্রি আরও যে ছা সাতটি যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের সম্বন্ধে একটু বলেনি আমি পরপর বলছি মাথায় গেঁথে নেবার চেষ্টা করো বা নোটবুকে নোট করতে পারো এক নম্বর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে যেটা সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যার রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার দু নম্বর হচ্ছে চণ্ডীগড় চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড় চণ্ডীগড় অ্যাকচুয়ালি হরিয়ানা এবং পাঞ্জাবের রাজধানী এবং তিন নম্বর হচ্ছে দমন ও দিউ দমন ও দিউ হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল যার রাজধানী হচ্ছে সিলভাসা চার নম্বর হচ্ছে দিল্লি দিল্লির রাজধানী দিল্লি ওকে পাঁচ নম্বর হচ্ছে পুদুচেরি পুদুচেরির রাজধানী পুদুচেরি ছ নম্বর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্রি তো এই হলো ষাটটি কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক বলেছে ভারতের কোন জেলাটি আয়তনের সবচেয়ে ছোট বেশ ভারতের টোটাল জেলা আছে আমি একটু জেলা অ্যান্সারটা আগে বলে নিই ভারতের কোন জেলাটি আয়তনের সবচেয়ে ছোট সেটা হচ্ছে মাহে ঠিক আছে মাহে তো মাহে জেলাটি হচ্ছে সবথেকে আয়তনের ছোট তো এর সম্বন্ধে একটু বলে নিই ভারতে দু হাজার সালের জনগণনা অনুযায়ী ভারতের টোটাল জেলা আছে মোটামুটি ছশো চল্লিশের কাছাকাছি বা তার থেকে কিছু বেশি হবে তো ওইরকমই জেনে রেখো ভারতের জেলার সংখ্যা ছশো চল্লিশের কাছাকাছি জেলার মধ্যে সব থেকে বড়ো জেলা হচ্ছে হ্যাঁ সবথেকে বড়ো জেলা হচ্ছে গুজরাট গুজরাটে অবস্থিত সেটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ এবং সবথেকে ছোটো জেলা হচ্ছে মাহে ঠিক আছে এটা একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত মনে হয় লাক্ষাদ্বীপে অবস্থিত তো সবথেকে ছোটো জেলা হচ্ছে মাহে এবং সবথেকে বড়ো জেলা হচ্ছে কচ্ছ উপদ্বীপ এবং অঙ্গরাজ্যগুলির মধ্যে সবথেকে ছোটো জেলা হচ্ছে মুম্বাই সিটি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে বড়ো জেলার নাম হচ্ছে নর্থ আন্দামান আর ওভারঅল যদি বলা হয় সবথেকে বড়ো জেলার নাম হচ্ছে কচ্ছপদ্বীপ এবং সবথেকে ছোট জেলার নাম হচ্ছে মাহে ঠিক আছে এতটুকুই পরে কোশ্চেন ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয় তো ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয় মোটামুটি আমরা জানি বা যারা জানি না জেনে নাও ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয় উনিশশো ওই সরি আঠাশে ফেব্রুয়ারি কবে আঠাশে ফেব্রুয়ারি আচ্ছা আঠাশে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয় এটা কি কারণে পালিত হয় যখন উনিশশো সালে আঠাশে ফেব্রুয়ারি যখন আমাদের বিখ্যাত বৈজ্ঞানিক সিভি রমন যখন রোমন এফেক্ট আবিষ্কার করল তখনই বা সেই দিন থেকেই আঠাশে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয় সিভি রমন যেন সবাই উনিশশো তিরিশে নোবেল পুরস্কার পেয়েছিলো এবং উনিশশো চুয়ান্নতে ভারত রত্ন পেয়েছিল উনিশশো তিরিশে নোবেল পেয়েছিল এবং উনিশশো চুয়ান্নতে রত্ন পেয়েছিল আর একটা কথা হ্যাঁ ডেট সম্বন্ধে একটু জেনে নেওয়া দেখ যেমন উনিশশো পনেরো সালের নাইনথ জানুয়ারি গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারত এসেছিল তার জন্য সেই দিনটিকে নাইনথ জানুয়ারি সেই দিনটিকে প্রবাসী দিবস হিসাবে পালন করা হয় যেমন আঠেরোশো সালে বারোই জানুয়ারি কি নাম স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিল তার জন্য বারোই জানুয়ারি যুব দিবস বা ইউথ দিবস হিসাবে পালিত হয় তো এইভাবে রিলেটেড তারপর তেইশে জানুয়ারি যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিল সেই কারণে সেই দিনকে দেশ প্রেম দিবস হিসাবে পালিত হয় এবং তাছাড়াও উনিশশো আটচল্লিশে তিরিশে জানুয়ারি যখন গান্ধীজি মারা গিয়েছিল ওই তিরিশে জানুয়ারি গান্ধীজি মারা গিয়েছিল বলেই সেই দিন থেকে শহীদ দিবস হিসাবে পালিত করা হয় তাছাড়াও ফাইভ সেপ্টেম্বর শিক্ষক দিবস এবং ভারতের শিক্ষক দিবস পালিত হয় কত ফিফথ সেপ্টেম্বর কিন্তু পৃথিবীতে বা গোটা ওয়ার্ল্ডে শিক্ষক দিবস পালিত হয় ফিফথ অক্টোবর আর একটা কথা যে ওয়ান ডিসেম্বর পালিত হয় ফার্স্ট ডিসেম্বর পালিত হয় এইডস ডে ফার্স্ট ডিসেম্বর পালিত হয় কি ডে এডস ডে আরেকটা দিবসের সম্বন্ধে টেন্থ ডিসেম্বর খুবই ইম্পর্টেন্ট এই দিনটা টেন্থ ডিসেম্বর এটা খুবই ইম্পর্টেন্ট এই দিনকে পালিত হয় হিউম্যান রাইট ডে বা বাংলাতে মানব অধিকার দিবস এই দিনটাতেই নোবেল পুরস্কার দেওয়া হয় টেন্থ ডিসেম্বর দিনটাতেই নোবেল পুরস্কার দেওয়া হয় তাছাড়াও যেমন ফার্স্ট মে পালিত হয় লেবার দিবস বা হ্যাঁ লেবার দিবসই পালিত হয় ফার্স্ট মে আর ডাব্লু এইচও দিবস পালিত হয় কবে সেটা হচ্ছে সাতই এপ্রিল সাতই এপ্রিল ডাব্লু দিবস হিসেবে পালিত হয় তাছাড়াও বিশ্ব মাতৃ দিবস পালিত হয় কবে বিশ্ব মাতৃ দিবস পালিত হয় অ্যাকচুয়ালি দুইই রবিবার সেকেন্ড রবিবার ওকে আর বিশ্ব জল দিবস পালিত হয় বাইশে মার্চ এবং বিশ্ব জল দিবস হচ্ছে বাইশে মার্চ এবং তার এক মাসই পর বাইশে এপ্রিল পালিত হয় বিশ্ব মাটি দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে ওকে তো দিবস সম্বন্ধে যত ইয়ে আছে সব সমস্তটাই তোমরা দেখে নেবে আমি যতটুকু মনে আছে তত বলার চেষ্টা করলাম তো বইয়ে আরও অনেক আছে দেখে নিবে ওকে তো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক পরবর্তী কোশ্চেন হচ্ছে হোয়াট পার্সেন্টেজ দা আর্গন ইন এয়ার বাতাসে আর্গনের পরিমাণ কত তা বাতাসে আর্গনের পরিমাণ আছে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট আর্গুন আছে আর বাতাসে কি কি আরও মৌল আছে বাতাসে সব থেকে বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে আঠাত্তর শতাংশ কাছাকাছি বাতাসে নাইট্রোজেনের পরিমাণ আটাত্তর শতাংশের কাছাকাছি আছে এবং সেকেন্ড পজিশনে আছে বাতাসে অক্সিজেন সেটা আছে কত একুশ শতাংশ কত শতাংশ একুশ শতাংশ আর তাহলে আটাত্তর শতাংশ নাইট্রোজেন এবং একুশ শতাংশ অক্সিজেন অ্যাকচুয়ালি একুশ শতাংশ হবে না কুড়ি পয়েন্ট নাইন নাইন তো অ্যাপ্রক্সিমেটলি অত আমাদের মনে রাখার দরকার নেই পরীক্ষা ওইভাবে জিজ্ঞেস করে না একুশ শতাংশ অক্সিজেন আছে তো একুশ আর আটাত্তর কত হয়ে গেলো নিরানব্বই শতাংশ নিরানব্বই শতাংশর বাইরে যে এক শতাংশ পড়ে থাকছে সেগুলোর মধ্যে থাকছে নিষ্ক্রিয় গ্যাস এবং কার্বন ঠিক আছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে থাকছে হিলিয়াম আর্গন তারপর হিলিয়াম আর্গন রেডোন জেনন ক্রিপ্টন এইগুলোই যারা অন্য গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে না এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় আর থাকছে কার্বন ঠিক আছে তো ফার্স্ট পজিশানে কি আছে আছে নাইট্রোজেন আটাত্তর শতাংশ সেকেন্ডে আছে অক্সিজেন একুশ শতাংশ থার্ডে আছে ইম্পর্টেন্ট যেটা সব থেকে সেটা হচ্ছে আর্গন জিরো পয়েন্ট নাইন শতাংশ এবং ফোর্থে আছে কার্বন যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি শতাংশ ঠিক আছে তো পরবর্তী যাক আর একটা কথা বাতাসে কোন নিষ্ক্রিয় মৌল থেকে বেশি আছে তাহলে আমি বলে দিলাম সেটা হচ্ছে আর্গন সব থেকে বেশি আছে এবং কোন নিষ্ক্রিয় মৌল থেকে কম আছে সেটা হচ্ছে রেডোন এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রেখো তাহলে থেকে কোন নিষ্কর্মূল্য বেশি আছে আর্গোন সব থেকে কম আছে রেড তো আর কিছু বলার নেই এখানে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক বলেছে হুইচ আর্টিকেল হ্যাজ প্রভিশন ফর ন্যাশনাল এমার্জেন্সি বলেছে ন্যাশনাল এমার্জেন্সি ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে লেখা আছে তো ভারতে আমরা জানি তিন ধরনের এমার্জেন্সি সম্বন্ধে জেনেছি বা জানি বা যারা জানি না তারা জেনে নাও টোটাল তিন ধরনের এমার্জেন্সি আছে তিন ধরনের তার মধ্যে ন্যাশনাল এমার্জেন্সি যেটা আছে আর্টিকেল তিনশো বাহান্নতে আছে এবং তার থেকে চার বাড়িয়ে দাও তিনশো বাহান্ন থেকে চার বাড়িয়ে দাও তিনশো ছাপান্ন হবে সেখানে আছে স্টেট এমার্জেন্সি কি আছে স্টেট এমার্জেন্সি যেটাতে রাষ্ট্রপতি তার শাসন ক্ষমতা প্রয়োগ করতে পারে ন্যাশনাল এমার্জেন্সি তিনশো বাহান্ন আর্টিকেল স্টেট এমার্জেন্সি আর্টিকেল তিনশো ছাপান্ন যেটাতে রাষ্ট্রপতি ক্ষমতা জারি করতে পারে এবং তিন নম্বরে হচ্ছে তার থেকে চারবারই দাও দিয়ে তিনশো ষাট যেটা হচ্ছে ফাইন্যান্স এমার্জেন্সি ঠিক আছে তো ন্যাশনাল এমার্জেন্সি তিনশো স্টেট এমার্জেন্সি তিনশো ছাপান্ন এমার্জেন্সি তো আমরা যখন ইন পলিটিক্সে ক্লাস নেবো তখন খুব ভালো করে বুঝিয়ে দেবো তো পরবর্তী যাওয়া যাক পরবর্তী কোয়েশ্চিন আছে অ্যাটোমিক নাম্বার অফ কার্বন কার্বনের অ্যাটোমিক নাম্বার কত তো কার্বনে অ্যাটোমিক নাম্বার সাধারণত ছয় কার্বনে অ্যাট অ্যাটোমিক নাম্বার হচ্ছে ছয় তো যে পিরিয়ডিক টেবিল আছে যে আধুনিক পিরিয়ডিক টেবিল আছে সেটাতে যেন এক থেকে কুড়ি পর্যন্ত অ্যাটোমিক নাম্বারে যতগুলো মৌল আছে বা তার থেকে বেশি পারলে ভালো যতগুলি মৌল আছে মনে রাখবার চেষ্টা করবে তাদের অ্যাটোমিক নাম্বার যেমন হাইড্রোজেন এক হাইড্রোজেনের পরে হিলিয়াম আছে দুই হ্যাঁ তারপর লিথিয়াম আছে তিন বেডিলিয়াম চার বোরন পাঁচ কার্বন ছয় নাইট্রোজেন সাত অক্সিজেন আট ফ্লোরিন নয় নিয়ন দশ ম্যাগনেশিয়াম এগারো তারপর সরি সোডিয়াম এগারো ম্যাগনেশিয়াম বারো অ্যালুমিনিয়াম তেরো সিলিকন চোদ্দো ফসফরাস পনেরো তারপর সালফার ষোলো ক্লোরিন সতেরো আঠেরো হচ্ছে আর্গন উনিশ হচ্ছে উনিশ হচ্ছে আঠেরো আর্গন যাই হোক উনিশ হচ্ছে পটাশিয়াম কুড়ি হচ্ছে ক্যালসিয়াম তো মোটামুটি কুড়িটা জানার চেষ্টা করবে তোমরা ঠিক আছে নাম্বার দিয়ে পরীক্ষায় কোশ্চিন আসে যারা সায়েন্সের ছাত্র তাদের কোনো অসুবিধা হবে না মোটামুটি জেনে আছো তোমরা আর্টসের ছাত্রদের একটু জানার দরকার পরবর্তী কোশ্চিনে যাওয়া যাক পরবর্তী কোশ্চিনে বলেছে আমেরিকার জাতীয় খেলা কী তো আমেরিকার জাতীয় খেলা তো জানো সবাই সেটা হচ্ছে কি বেসবল কি আমেরিকার জাতীয় খেলা বেসবল তো আমেরিকা যেমন এখানে দিয়েছে আরও অন্যান্য দেশের জাতীয় খেলার সম্বন্ধে তোমাদেরকে জানে জেনে রাখতে হবে তার জন্য বইয়ে আছে কিছু কিছু বইয়ে রেকমেন্ড করব আমি যেমন একটা বই লুসেন্টের জিকে সেটাতে খুব ভালোভাবে সব কিছু দেওয়া আছে আমি ওটাই রেকমেন্ড করি সবাইকে তো ওটাও তোমাদেরকে করবো ওই সম্বন্ধে একটু আমি যতটুকু মনে আছে একটু বলার চেষ্টা করছি যেমন চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস শ্রীলঙ্কার জাতীয় খেলা হচ্ছে ভলিবল জাপানের জাতীয় খেলা হচ্ছে সুমো ভারত পাকিস্তান এই দুটো দেশেরই জাতীয় খেলা হচ্ছে হকি কানাডার জাতীয় খেলা হচ্ছে আইস হকি আইস হকি এবং স্পেনের জাতীয় খেলা যেন বুল ফাইটিং বা সাঁড়ির লড়াই এবং রাশিয়ার জাতীয় খেলা হচ্ছে দাবা আচ্ছা দাবা খেলা জন্ম হয়েছিল কিন্তু ভারতে কিন্তু জাতীয় খেলাকার রাশিয়ার আর বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চিনে বলেছে শিখদের দশম গুরুকে শিখদের দশম গুরুকে শিখদের দশম গুরি দশম গুরু হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে গুরু গোবিন্দ সিং তারপর থেকে আর শিখদের কোনো গুরু থাকেনি বা গুরু পরটি উঠে গিয়েছিল তো সব থেকে অন্তিম গুরুকে গুরু গোবিন্দ সিং তো শিখ ধর্মের প্রবর্তককে শিখ ধর্মের প্রবর্তক হবে গুরু নানক যিনি চোদ্দোশো ঊনসত্তর সালে জন্মগ্রহণ করেছিল কত সালে চোদ্দোশো উনসত্তর সালে শিখ ধর্মের এর প্রথম গুরু কি নাম গুরু নানক শিখদের পরপর গুরু নানক থেকে শুরু করে একদম দশম গুরুর নাম কি গোবিন্দ সিং পর্যন্ত দশটি গুরু আছে সে নামগুলো যদিও মনে রাখতে পারলে ভালো হয় যদিও না পারো তাহলে খুব ইম্পর্টেন্ট যে গুরুগুলো আছে তাদের নামটা মনে রাখবে তো প্রথম গুরু হচ্ছে গুরু গোবিন্দ সরি গুরু নানক যিনি চোদ্দোশো উনসত্তর সালে জন্মগ্রহণ করেছিল তারপরে গুরু হচ্ছে গুরু অঙ্গদ থার্ড গুরু হচ্ছে গুরু অমরদাস ফোর্থ হচ্ছে গুরু রামদাস ফিফথ হচ্ছে গুরু অর্জুন সিং সিক্স হচ্ছে গুরু হরগোবিন্দ সেভেন্থ হচ্ছে গুরু হরনারায়ণ এইট হচ্ছে গুরু হরকিষণ এবং নাইন্থ গুরু যেটা হচ্ছে সেটা হচ্ছে টেক বাহাদুর এবং টেন্থ হচ্ছে গুরু গোবিন্দ সিং আমি গুরুত্বপূর্ণ গুরু সম্বন্ধে একটু বলছি যে ওরা ইম্পর্টেন্ট গুরু যেমন গুরু রামদাস সেখান থেকে এই যে গুরু পদটা সেটা বংশা অনুক্রমিক হয়েছিল মানে রামদাসের পরে রামদাসের ছেলে গুরু হবে তারপরে তার ছেলে গুরু হবে এটা স্টার্ট হয়েছিল গুরু রামদাসের সময় থেকে সেটা গুরু রামদাস ছিল চতুর্থ গুরু এবং যেমন পঞ্চম গুরু অর্জুন সিং অর্জুন সিংকে হত্যা করেছিল কে ভূগোল সম্রাট জাহাঙ্গীর মুঘল সম্রাট জাহাঙ্গীর ইয়ে অর্জুন সিংকে হত্যা করেছিল এবং যেমন সিক্স গুরু হরগোবিন্দ তার সঙ্গে সর্বদা দুটো তরুয়াল থাকতো তো দুটো তরোয়াল কোন গুরুর কাছে থাকতো হরগোবিন্দ আর তাছাড়াও একটা গুরু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তেগ বাহাদুর তেগ বাহাদুর কি কারণে ইম্পর্টেন্ট কারণ তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব যে মুঘল সম্রাট ছিল তিনি কি করেছিল ফাঁসিতে ঝুলিয়েছিল তেগ বাহাদুরকে তাহলে দুটো দুটো গুরুকে হত্যা করেছিল মুঘল সম্রাটটা একটা হচ্ছে গুরু অর্জুন সিং যাকে হত্যা করেছিল জাহাঙ্গীর এবং সেকেন্ড গুরু হচ্ছে গুরু তেগ বাহাদুর নবম গুরু তাকে হত্যা করেছিল ঔরঙ্গজেব তো গুরুর সম্বন্ধে এতটুকুই পরবর্তী কোশ্চেন জানা যাক মহাবিদ্র কবে হয়েছিল তো মহাবিদ্রোহ কবে হয়েছিল যারা ইতিহাস পড়ো তারা তো অবশ্যই জানো আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ হয়েছিল কত কত সালে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে উনত্রিশে মার্চ ব্যারাকপুরে প্রথম যখন মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ যাকে ভারতে প্রথম শহীদ বলা হয় তার শহীদের মাধ্যমে মহাবিদ্রোহ শুরু হয় আঠেরোশো সাতান্ন সালে উনত্রিশে মার্চ আর একটা কথা মহাবিদ্রের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেল যেখানে হিন্দুদের ধর্মের আতে ঘা লেগেছিলো এবং মুসলমানদের ধর্মেরও আতে ঘা লেগেছিলো কেননা ওখানে কাতুর যে গরু এবং সুরের মাংস দিয়ে তৈরি হয়েছিল বা চর্বি দিয়ে তৈরি হয়েছিল হ্যাঁ তো মহাবিদ্রের যে নেতা আছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতা ছিল তো সেগুলো পরীক্ষায় ইন্ডিভিজুয়ালি খুবই দেয় আমি দেখেছি নেক আগ আর যে গত বছর যে ডাব্লু বিসিএস গেলো সেখানেও দিয়েছিল এবং প্রতিটি পরীক্ষায় দেয় যেমন দিল্লিতে কে নেতা নেতৃত্ব দিয়েছিল যেমন দিল্লিতে মহাবিদ্রের নেতৃত্ব দিয়েছিল মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আর যেমন কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল মহাবিদ্রে তো কানপুরে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব তাতিয়া টুপি বেডেলিতে কে নেতৃত্ব দিয়েছিল বেড়িল্লিতে নেতৃত্ব দিয়েছিল খান বাহাদুর খান এবং লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিল যেটা এসেছিল ডাব্লিউ বিসিএস গতবার যেমন বেগম হযরত মহল তারপর ঝাঁসিতে কে নেতৃত্ব দিয়েছিল ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিল রানী লক্ষ্মীবাই এবং বিহারে কে নেতৃত্ব দিয়েছিল বিহারের জগদীশপুরের নেতৃত্ব দিয়েছিল কনুমা সিং তো কে নেতৃত্ব কোথায় দিয়েছিল খুবই ইম্পর্টেন্ট মহাবিদ্রের পরিপ্রেক্ষিতে এটা মনে রেখো মহাবিদ্রের আরও কিছু তথ্য মহাবিদ্রের সময় ভারতের ভাইস রয় কে ছিল তো মহাবিদ্রের সময় ভারতের ভাইস রয় ছিল লর্ড ক্যানিং এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক হ্যাঁ মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন তো মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন এটা ইম্পর্টেন্ট খুবই মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে সেকেন্ড অক্টোবর এখানে যদিও সাল তারিখটার কথা উল্লেখ নেই তবু আমি বলে দিচ্ছি সেকেন্ড অক্টোবর উনিশশো সালে এই সরি আঠেরোশো সালে গান্ধীজি জন্মগ্রহণ করেন গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিল পিতা ছিল করমদাস গান্ধী এবং মাতা ছিল পুতলিবাই হ্যাঁ গান্ধীজি চোদ্দ বছর বয়সে বিয়ে করেছিল যাই হোক গান্ধীজি পড়াশোনার জন্য প্রথমে গিয়েছিল ইংল্যান্ড তারপরে গিয়েছিল সাউথ আফ্রিক সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে তিনি ব্যারিস্টে ইংল্যান্ড থেকে ব্যারিস্ট্রেজি পাস করে এবং ব্যারিস্ট্রেটির প্র্যাকটিসের জন্য সে গিয়েছিল সাউথ আফ্রিকা এবং সেখান থেকে পারমেন্ট পারমেন্টভাবে ফিরে এসেছিলো ভারতে উনিশশো পনেরো সালে নাইন্থ জানুয়ারি হ্যাঁ নাইন্থ জানুয়ারিকে এই কারণে এনআরআই দিবস বলা হয় তো গান্ধীজি ভারতে ফিরে এসে গান্ধীজির প্রথম আন্দোলন কোথায় ছিল এটাও পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে বিহারের চম্পারণে যে সত্যগ্রহ আন্দোলন করেছিল উনিশশো সালে সেটাই ছিল গান্ধীজির প্রথম সংগ্রাম বা আন্দোলন তো গান্ধীজির সম্বন্ধে ইন ডিটেল আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব তো আজকে ভিডিওতে আর আলোচনা করছি না গান্ধীজির ব্যাপারে পরবর্তী কোয়েশ্চিনে আমরা চলে যাব তো পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ অ্যাকচুয়ালি এখানে অপশান ছিল তো অপশানগুলোকে আমি তাড়িয়ে দিয়েছি অ্যান্সারটাই লিখে দিয়েছি উজ্জ্বলতম গ্রহ হচ্ছে অ্যান্সারটা শুক্র শুক্রটুকে আমরা বলি সন্ধ্যা তারা যেটি পশ্চিম আকাশে ওঠে প্রতিদিনই তুমি লক্ষ্য করলে দেখা যাবে শুক্র গ্রহকে বা সন্ধ্যা তারাকে দেখতে পাবে তো গ্রহ কয়টি আছে গ্রহ আছে এখন সৌরজগতের গ্রহর সংখ্যা হচ্ছে আটটি দু হাজার ছয় সালে প্লুটোকে যখন বামন গ্রহ হিসাবে জ্যোতির্বিদরা পরিচিত করলো তখন থেকে গ্রহর সংখ্যা হলো আটটি ওর দু হাজার ছয় সালের আগে গ্রহ সংখ্যা ছিল নয়টি তো গ্রহ এখন সংখ্যা হচ্ছে আটটি তো পরপর যদি সূর্যর কাছাকাছি বা সূর্যের থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলোকে সাজায় তাহলে সব থেকে প্রথমে আছে সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ বুধের পরই আছে শুক্র শুক্রর পরেই আছে পৃথিবী পৃথিবীর পরই আছে মঙ্গল মঙ্গলের পরই আছে বৃহস্পতি বৃহস্পতির পরই আছে তোমার কি বৃহস্পতির পর আছে শনি শনির পর আছে ইউডেনাস ইউরেনাসের পরই আছে নেপচুন তো এইভাবে আমরা পরপর সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলোকে সাজাতে পারি এবং সব থেকে হটেস্ট বা উজ্জ্বল গ্রহ হচ্ছে শুক্র এবং লাল গ্রহ হচ্ছে মঙ্গল এবং সবুজ গ্রহ হচ্ছে ইউডেনাস এবং নীল গ্রহ হচ্ছে পৃথিবী আর সব থেকে গ্রহ বলা হয় বিশাল আয়তনের জন্য বৃহস্পতি এবং শনিকে শনির যদিও একটি বলয় আছে আর একটি কথা সব থেকে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি সেটা হবে বৃহস্পতি উপগ্রহ সংখ্যা কোনো কোনো তেষট্টি লাগা থাকে কোনো কোনো বইয়ের সাতষট্টি লাগা থাকে তো আমাদের তেষট্টি সাতষট্টি নিয়ে মাথা ব্যথা নেই আমাদের জানা দরকার কোন গ্রহের উপগ্রহের সংখ্যা থেকে বেশি সেটা হচ্ছে বৃহস্পতি তারপরে হচ্ছে শনি ঠিক আছে শনির পঞ্চাশের ঘরের একটা উপগ্রহ সংখ্যা আছে মোটামুটি পঞ্চাশের কাছাকাছি আর পৃথিবীতে একটি উপগ্রহ আছে সবাই জানো চাঁদ এবং কোন গ্রহে উপগ্রহ নেই সেটা হচ্ছে বুধ আর শুক্র এতে কোনো উপগ্রহ নেই আর একটা কথা যে শুক্রটা আছে প্রতিটি গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘরে কিন্তু শুক্রটা তার উল্টো দিকে ঘরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘরে না এটাও জেনে রেখো তো সৌরযুগর সম্বন্ধে এতটুকু পরবর্তী কোশ্চিনে আমরা যাই পরবর্তী কোশ্চেন হচ্ছে ক্ষেত্রফলের দিকে দিয়ে দিক দিয়ে পৃথিবীতে ভারতের স্থান কত তো পৃথিবীতে ভারতের স্থান সবাই জানো সেটা হচ্ছে সপ্তম ক্ষেত্রফলের দিক দিয়ে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম তো আর একটা কথা ক্ষেত্রফলের দিক দিয়ে ষষ্ঠ স্থান কি আছে বা ক্ষেত্রফলের থেকে বড়ো দেশ কি আছে এগুলো পরীক্ষা দিতে পারে বা সেকেন্ড বৃহত্তম দেশ কী আছে সেটাও দিতে পারে তো পৃথিবীতে টোটাল দেশ সংখ্যা ইউএন যে স্বাধীন স্বীকৃতিপ্রাপ্ত দেশ সংখ্যা সেটা হচ্ছে একশো তিরানব্বই সব থেকে আধুনিক দেশ বা নতুন দেশ সেটা হচ্ছে দক্ষিণ সুদান আর আয়তনের দিক থেকে ভারতের স্থান হচ্ছে সপ্তম এবং আয়তনের দিক থেকে সবথেকে বড়ো দেশ হচ্ছে রাশিয়া এবং সেকেন্ডে আছে কানাডা আর থার্ডে আছে চীন তারপর ফোর্থে আছে ফোর্থ বৃহত্তম দেশ হচ্ছে আমেরিকা ফিফথ হচ্ছে ব্রাজিল সিক্স হচ্ছে অস্ট্রেলিয়া এবং সেভেন্থ হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে তো ফার্স্টকে ফার্স্ট হচ্ছে রাশিয়া সেকেন্ড হচ্ছে কানাডা থার্ড হচ্ছে চীন তারপর ফোর্থ হচ্ছে আমেরিকা ফিফথ হচ্ছে ব্রাজিল সিক্স হচ্ছে অস্ট্রেলিয়া সেভেন্থ হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে তো এটা মনে রেখো আর সব থেকে ছোটো দেশকে ভ্যাটিকান সিটি বেশ পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক পরবর্তী কোশ্চেন হচ্ছে গ্রহের সংখ্যা কয়টি গ্রহ সংখ্যা গ্রহ নিয়ে একটু আগে আলোচনা করলাম যে দু সালের আগে গ্রহের সংখ্যা ছিল নয়টি কিন্তু এখন দু হাজার ছয় সালের পর যখন প্লুটোকে বামন গ্রহ হিসাবে পরিচিত করলো তখন থেকে গ্রহের সংখ্যা হচ্ছে আটটি আর গ্রহকে পর্যায়ক্রমিক সূর্যের দূরত্ব অনুযায়ী সাজালে যে পাওয়া যায় সেটা আমি বলে দিলাম আর একটা কথা এখন গ্রহ সম্বন্ধে যেটা আগে বলা হয়নি লাল গ্রহ হচ্ছে মঙ্গল ওকে কী কারণে মঙ্গল আর কিছু তথ্য যেগুলো মিস হয়ে গেছে সেগুলো বলে দিচ্ছি যেমন পৃথিবীকে কি গ্রহ বলা হয় নীল গ্রহ কেন বলা হয় কারণ পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল তো সৌরজগৎ থেকে বা পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখলে নীল মনে হয় কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে পৃথিবীতে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল এটা গেল আর মঙ্গলকে বলা হয় লাল গ্রহ কেন বলা হয় মঙ্গলে ফেরাস বা লোহার পরিমাণ বেশি থাকায় মঙ্গলকে লাল গ্রহ বলা হয় ঠিক আছে তো গ্রহ সম্বন্ধে এতটুকু পরবর্তী যখন সৌরযোগ্য সম্বন্ধে নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো তখন আলোচনা করা যাবে তো পরবর্তী কোশ্চিন আমরা চলে যাই পরবর্তী কোশ্চিন হচ্ছে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক আচ্ছা ভারতের দু সালে যে লাস্ট জনগণনা হয়েছিল কত সালে দু সালে জনগণনা যখন এলো তখন জনগণনার সম্বন্ধে একটু বলি জনগণনা প্রথম মানে কথা হয়েছিল বা স্টার্ট হয় আঠেরোশো সালে তারপর একটা নিয়ম অনুযায়ী জনগণনা শুরু হয় আঠেরোশো বিরাশি সাল থেকে সরি আঠেরোশো একাশি সাল থেকে হবে আঠেরোশো একাশি সাল থেকে নিয়ম অনুযায়ী জনগণনা স্টার্ট হয় সেটা ছিল লর্ড রিপনের টাইমকাল তখন লর্ড রিপন ছিল ভারতের গভর্নর জেনারেল তো লর্ড রিপনের টাইমকাল থেকে ভারতের যে রেগুলার জনগণনা আরম্ভ হয় আঠেরোশো সালে ঠিক আছে তো আঠেরোশো সাল থেকে দু সাল পর্যন্ত টোটাল ভারতে পনেরো বার জনগণনা হয়ে গিয়েছে তো ভারতে দু হাজার লাস্ট জনগণনা কবে হয় দু হাজার সালে দু সালের জনগণনা অনুযায়ী ভারতের যে আঠাশটি রাজ্য আছে সে সেই রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা বাস করে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে প্রায় কুড়ি কোটি কাছাকাছি লোক বাস করে ঠিক আছে এবং সবথেকে কম লোক বাস করে সিকিমে সিকিমে সবথেকে কম লোক বাস করে আর জনঘনত্ব একটু জনগণের সম্বন্ধে একটু বলেনি ঠিক আছে তো জনঘনত্ব সবথেকে বেশি হচ্ছে বিহার বিহারে এগারোশো দুজন করে বাস করে প্রতি বর্গ কিলোমিটারে এবং সব থেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশ সেখানে সতেরো জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ঠিক আছে এবং সবথেকে ভারতের টোটাল যে গড় জনঘনত্ব সেটা হচ্ছে তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটারে ওকে আর একটা কথা যে হ্যাঁ ভারতের সবথেকে জনবহুল জেলা হচ্ছে চেন্নাই এটাও মনে রাখা উচিত ঠিক আছে আর হ্যাঁ আর আরও কিছু তথ্য আছে জনগণনা অনুযায়ী যে সেক্স রেসিও সব থেকে কম হচ্ছে সব থেকে সেক্স রেসিও বেশি হচ্ছে কেরলে হাজার পুরুষে হাজার চুরাশি জন মহিলা বাস করে সেখানে আর সব থেকে কম হচ্ছে হরিয়ানা যেখানে হাজার পুরুষে আটশো সাতাত্তর জন মহিলা বাস করে এবং শিক্ষিত দিক থেকে যদি বলা যায় যে কেরলে সবদিকে শিক্ষিত পরিমাণ বেশি পার্সেন্টেজ ওয়াইজ তিরানব্বই পয়েন্ট নব্বইয়ের কাছাকাছি বা চুরানব্বই শতাংশের কাছাকাছি শিক্ষিত লোক বাস করে সেখানে আর সব থেকে কম শিক্ষিত হচ্ছে বিহার সেখানে প্রায় তেষট্টি পার্সেন্টের কাছাকাছি লোক বাস করে মানে শিক্ষিত তেষট্টি শতাংশ লোক শিক্ষিত আর বাকিটা মূর্খ তো এতটুকুই জনগণনা অনুযায়ী এতটুকুই তো দু হাজার এগারো সালে যে সেনসাক্স আছে সেটি তুমি বইয়ে ভালো করে দেখে যাও বা আমি একটা আলাদা ভিডিও নিয়ে আলোচনা করব তো পরবর্তী क्वेश्चनে যাওয়া যাক পরবর্তী क्वेश्चन আছে রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য সংখ্যা হতে পারে তো রাজ্যসভা যে কেন্দ্রে দুটি সভা আছে একটা হচ্ছে রাজ্য একটা হচ্ছে লোকসভা তো রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ আর লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ এটা পরীক্ষা সামনে তো আসে মোটামুটি তো রাজ্যসভায় যে মানে সদস্য সংখ্যা হতে পারে সেটা সর্বাধিক হতে পারে 250 জন তো দুশো পঞ্চাশ জনের মধ্যে সর্বাধিক দুশো পঞ্চাশ জন দুশো পঞ্চাশ জনের মধ্যে রাষ্ট্রপতি বারো জনকে কী করে মনোনীত করে আর বাকি দুশো জন সিলেকশনের দ্বারা নির্বাচিত হয় এবং লোকসভায় সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো বাহান্ন জন সর্বাধিক তার মধ্যে লোকসভায় সদস্য সংখ্যা হতো তাহলে পাঁচশো বাহান্ন জন এটা হচ্ছে লোকসভায় তার মধ্যে দুজন হচ্ছে রাষ্ট্রপতি মনোন মনোনীত করে এবং বাকি কুড়িজন ইউনিয়ন টেরিটরি থেকে আসে এবং বাকি পাঁচশো জন থাকছে সেটা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সিলেকশনের মাধ্যমে আসে তাহলে পাঁচশো তিরিশ জন হচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সিলেকশনের মাধ্যমে আসে আর কুড়িজন হচ্ছে ইউটি বা ইউনিয়ন টেরিটরি থেকে আসে এবং বাকি দুজন রাষ্ট্রপতি কি করে মনোনীত করে এবং লোকসভায় কজন মনোনীত করে বারোজনকে ঠিক আছে তো বন্ধুরা এভারগ্রিন জি কে সিরিজে পার্ট টু আজ এই পর্যন্তই শেষ হলো এখানে তো পরবর্তী এভারগ্রিন জি কে সিরিজে পার্ট থ্রি ভিডিও আগামী পাঁচ দিনের মধ্যে সর্বাধিক পাঁচ দিন এর মধ্যে চলে আসবে তো নোট করে নাও আমি যে এক্সট্রা কথাগুলো বললাম আলোচনার মাধ্যমে তো বন্ধুরা ধন্যবাদ নমস্কার